আচ্ছা, আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পার্ট ওয়ান, শুরু করবো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো থিম ডেভেলপমেন্টটা কি জানা আছে কারো? আচ্ছা, আমরা ফার্স্টে যেহেতু লোকাল হোস্টে কাজ করবো, সেজন্য আগে জ্যামটা লাগবে আমাদের। আচ্ছা, আর আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাপাচিও আছে, মাইএসকিউএল আছে, তাই না? দুটাই আছে, এই জন্য দুটাই রান করতে হবে। আচ্ছা, এবার এখানে গিয়ে আমরা কী করবো? লোকাল হোস্ট স্ল্যাশ কী জানো, WP80, হ্যাঁ, WP admin। আচ্ছা, আমাদের হচ্ছে পিএসসি কোর্স, পিজিটি স্টুডেন্ট করছিলাম এখানে, না? ইউজার নেম কি ছিল? WP80, পাসওয়ার্ড ছিল? হ্যাঁ, অ্যাডমিন হয়ে গেছে। তো অ্যাডমিন অ্যাডমিন ছিল এই, আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম না, ডেমোটা ইম্পোর্ট করার পরে অ্যাডমিন অ্যাডমিন হয়ে গেছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনার ডাটাবেজে ঠিক করতে হবে, যদি ভুলে যান। আচ্ছা, আমি একটা কাজ করি, রিসেট দিয়ে ফেলি। এখন একদম ফ্রেশ, তাই না? একদম নিউ, মানে প্রথম যেরকম ছিল ওয়ার্ডপ্রেস সেরকম হয়ে গেছে। আচ্ছা, আমি চাচ্ছি এখানে থিমের মধ্যে দেখেন থিম কয়টা আছে, মোটামুটি ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে থিম। আচ্ছা, এখন আমরা যদি থিমগুলো বাদ দিয়ে দিই তাহলে থিমটা থাকবে এখানে, তাই না? যেমন আমরা যদি জ্যাম্পে যাই, যাওয়ার পরে স্টিডক্স WP80, এর মধ্যে থিমসে যদি যাই, সাপোজ ধরেন মিডিয়া সেন্টার, এগুলো সব ডিলেট করে দিলাম। এবং প্লাগইনসের মধ্যে যাই, এগুলো সব এখন তার এখানে এতগুলো থিম থাকবে না, প্লাস প্লাগইনও থাকবে না, তাই না? মাত্র তিনটা থিম আছে। আচ্ছা, আমি যদি চাই এখানে আরেকটা থিম বানাতে, নতুন করে বানাতে, যে বানাবো যেটা, ওইটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, থিম ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সাপোজ আমরা যে কোনো ডিজাইন নিয়ে সেটাকে ডেভেলপমেন্ট করতে পারি, যে কোনো ডিজাইন আমরা যদি চাই। সাপোজ এই যে PHP HTML যেটা বানিয়েছিলাম আমরা, এটাকেই ডেভেলপ করবো। আচ্ছা, এখানে তো এটাকে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, এটাকে ধর আপনি ডেভেলপমেন্ট করবেন, তাহলে কি আপনি করবেন?
এই ডিজাইনটাকে। তাহলে ফার্স্ট এই ডিজাইনটাকে আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা ডিজাইন বাদ দিই, আমরা আমরা যদি নর্মাল কোনো থিম ডেভেলপমেন্ট করতে চাই তাহলে এই থিম ফোল্ডারের মধ্যে আমাকে যেতে হবে, যার পর এখানে যে কোনো একটা ফোল্ডার নিতে হবে। আচ্ছা এখানে এইগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা আমরা যেতে হবে কোথায়, এখান থেকে থিমস ফোল্ডারে যেতে হবে, এটাও থাকে না, এটাও থাকে না। আমরা থিম ফোল্ডারে যাব, থিম ফোল্ডারে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার বানাবো, যে থিমটা বানাবো সাপোজ ধরেন আমরা বানালাম যে আমাদের থিম বা আওয়ার থিম। আর অবশ্যই ফোল্ডারের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, এরকম আপনার যদি লাগে কখনো তাহলে একটা একটা হাইফেন দিতে পারেন, কথা বুঝতে পারছেন তো, না দেওয়াটাই বেটার। আচ্ছা করলাম, করার পর এখানে যান তো দেখেন তো কোনো কিছু আসে কি না, আসে কিছু, এর নিচের দিকে কি লেখা আছে, ব্রোকেন থিম, ব্রোকেন থিম, দ্য ফলোয়িং থিম আর ইনস্টল বাট ইনকমপ্লিট। একটা থিম ইনস্টল করা হয়েছে, মানে ওই থিম ফোল্ডারের মধ্যে যদি কোনো ফোল্ডার রাখা হয় তাহলে বোঝে যায় একটা থিম ইনস্টল করা হয়েছে, বাট এটা অ্যাক্টিভ করা হয় নাই বা ইনকমপ্লিট থিম। আচ্ছা কি ইনকমপ্লিট থিমের নাম হচ্ছে আওয়ার থিম, আওয়ার থিম। এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে আছে স্টাইল শিট ইজ মিসিং। আমি বলছিলাম যে থিম যদি বানাতে যান তাহলে তিনটা জিনিস কম্পালসারি লাগবে, কী কী লাগবে মনে আছে? এর মধ্যে লাগবে একটা স্ক্রিনশট ডট পিএনজি, আর একটা লাগবে হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা লাগবে হচ্ছে আচ্ছা স্টাইল ডট সিএসএস, এখানে বলছে স্টাইল ডট সিএসএস মিসিং। আমরা এটা লিখে একটু রিলোড দিই, দেখেন তো কাজ হয় কি না। এখনও বলছে কি যে স্টাইল ডট সিএসএস তো আছে, এখানে কিছু ভ্যালিড হেডার মিসিং আছে। আচ্ছা এখানে বলছে ইনডেক্স ডট পিএইচপি মিসিং, কারণ ইনডেক্স ডট পিএইচপি আমরা নিয়ে আসি এখানে। ইনডেক্স ডট পিএইচপি, এবার দেখেন তো এটা লিখলেই চলে আসছে থিম, বাট এখানে কোনো ইমেজ দেখা যাচ্ছে না, কারণ আমরা কোনো ইমেজ নেই নাই। আচ্ছা আমরা যদি কোনো ইমেজ নেই, সাপোজ আমরা যেহেতু আমাদের তিনটা জিনিস লাগে কম্পালসারি হিসেবে, একটা ইনডেক্স ডট পিএইচপি, একটা স্টাইল ডট সিএসএস, একটা স্ক্রিনশট ডট পিএনজি, তাহলে আমরা একটা পিএনজি ফাইল নেই। যে ইমেজটা নেব আমরা সেই ইমেজের সাইজ হতে হবে দুইটা, মানে আপনার একটা দিতে হবে হচ্ছে আপনার 650x600 কথা বুঝতে পারছেন, অথবা 900x1200, মানে এই এই রেশিও অনুযায়ী। না এটা কত দিচ্ছি, 450x600 ও সরি ভুল হয়েছে, হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার 600x450 450 এরকম, অথবা কত 1200x900 এরকম করলে সমস্যা নেই, অথবা যদি আপনি চান একটু বড় করবেন করতে পারেন। এখন এটা একটা এটার একটা আমি কালার দিই, একটা সাপোজ ধরেন এই কালার দিলাম, ঠিক আছে। এখানে কোনো লেখা দিতে চাইলে লেখা দেন যে সরি লিখলাম স্পেশাল থিম,
সেভ দেন, সেভ দেবো কোন জায়গায়, সেভ দিতে হবে হচ্ছে আমাদের সি ড্রাইভ, জ্যাম, এইচটি ডকস, ডাব্লুপি এইটটি, ডাব্লুপি কন্টেন্ট, থিমস, এর মধ্যে দিয়ে কী করতে হবে, নাম দিতে হবে এসসিআর, এসসিআরআই, ডবল ইএন, স্ক্রিনশট, এসসিআর ডবল ইএন, স্ক্রিনশট ডট পিএনজি বা জিপিজি দিয়ে একটা দিলেই হবে, বাট পিএনজি রাখাটা বেটার। সেভ দিলাম, দেওয়ার পর এইবার একটু আপনি এখানে কি রিলোড দেন, দেখেন তো কিছু আসে কি না, চলে আসছে, থিম হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এটাকে অ্যাক্টিভও করতে পারবেন, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়েছে। আপনি ভিজিট সাইডে যান, এখানে কিছুই নেই, কী কারণে কিছুই নেই, কারণ ইন্ডেক্স ডট পিএনজিটা এখন ফাঁকা, কথা বলা গেছে, থিম হয়ে গেছে। বাট আপনি অন্য একটা থিম ইনস্টল করেন, এভাবে অ্যাক্টিভ হচ্ছে, এভাবে ইনস্টল হচ্ছে। বাট আপনি যদি, আমরা জানি যে থিম যদি কোনো থেকে থাকে তাহলে থিমকে যদি কী করা হয়, জিপ করা হয়, জিপগুলো ধরে আপলোড করা যায়, করা যায় না, বাট আপনি আপলোড করতে যান, আপলোডে যান, যে এখানে যান, এইচটি ডকস, ডাব্লুপি এইটটি, ডাব্লুপি কন্টেন্ট, থিমস, এটাকে আপলোড করলে তো আপলোড হবে, তাই না, জিপ ফাইলকে আপলোডে ক্লিক করে এখানে যান এবং বলবে যে ইনস্টলিং দ্য থিম ফ্রম আপলোড ফাইল আওয়ার থিম ডট জিপ, আনপ্যাকিং দ্য প্যাকেজ ইনস্টল দ্য থিম, ইনস্টলিং দ্য থিম, দ্য প্যাকেজ কুড নট বি ইনস্টল, প্যাকেজ ইনস্টল হতে পারবে না, দ্য স্টাইল ডট সিএসএস স্টাইল শিট ডাজ নট কন্টেইন এ ভ্যালিড থিম হেডার, মানে কি স্টাইল ডট সিএসএস এর মধ্যে একটা ভ্যালিড থিম হেডার নাই যেটা থাকার দরকার একটা থিমের ক্যারেক্টার অনুযায়ী, কথা বুঝতে পারছেন, এই জন্য ইনস্টল হচ্ছে না। মানে আমরা জানি যে নর্মালি অ্যাক্টিভ হবে, বাট এটা আসলে এইভাবে যে আপলোড করতে যদি যাই তাহলে হবে না, কারণ একটা ভ্যালিড হেডার লাগবে। আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা, একটু একটু খুঁজি যে ভ্যালিড হেডারটা কি, এখানে গিয়ে একটু আপনি রিলোড আপনার সার্চ দেন যে ওয়ার্ড ওয়ার্ডপ্রেস থিম ভ্যালিড থিম হেডার, স্টাইল শিট ভ্যালিড থিম হেডার, দেখেন যে কোনো এক জায়গায় দেখি আমরা আসলে কি কি লিখছে না লিখছে, জিনিসটা কি এখানে নাই, বাট এখানে যান, এখানে লিখছে যে এখানে নাম থিম নেম এতটুকু লিখলেই মোটামুটি চলবে, বাট আর কিছু লেখে নাই, দেখি আরো কিছু আছে কিনা, থিম হেডার আচ্ছা এখানে কিছু লেখে নেই, আচ্ছা যাই হোক আপনার ভ্যালিড থিম হেডার বলতে কিছু জিনিসপত্র বুঝাইছে, কথা বুঝতে পারছেন, যেগুলা অ্যাড করতে হবে হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে কি করতে হবে একটা ভ্যালিড থিম হেডার অ্যাড করতে হবে, যেমন আর সেই জিনিসটা অবশ্যই রাখতে হবে থিম নেম, এখানে ধরে দিয়ে দিলাম থিমের নাম স্পেশাল থিম, তারপরে এখানে দেন, এটা লেখার পর একটু রিলোড দেন, দেখেন তো আসে কি না, এরর দিচ্ছে,
আপনি এখনো এখনের জিনিসটাতে কাজ করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো সবগুলাই লাগবে হচ্ছে। আপনি যদি এখানে যান, এখানে নাম লেখা নাই, দেখছেন নাম লেখা আছে, বাট অন্য থিমের মধ্যে যদি যান, যেমন এখানে যদি যান, এখানে লেখা আছে কি 2017 ভার্সন লেখা আছে, এখানে কে থিম মানাইছে তার নাম লেখা আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে ট্যাগ দেওয়া আছে, এখানে আসার দরকার না। আচ্ছা, এই জন্য এখানে থিম নেম লেখার পর আপনি যদি এটাকে কমেন্টের মধ্যে রেখে দেন, কি কমেন্টের মধ্যে কমেন্ট করে রাখলাম, আপনি যদি এইবার আসছে স্পেশাল থিম বাই অ্যানোনিমিয়াস, মানে নাম জানে না, আর এখানে ভার্সনও নাই। আচ্ছা, এখানে আপনি আরো আরো কিছু অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন থিম অথর, এখানে লিখে দেন মোস্তাফিজ সাব্বির, আসছে থিম অথর না, এখানে অথর দেন, কথা বুঝছেন, আসছে। এখানে আমি চাচ্ছি যে লিঙ্ক অ্যাড হবে, তাহলে এখানে আপনি থিমের পরিবর্তে থিমের এখানে দিতে পারেন থিম ইউআরআই, কথা বুঝতে পারছেন, ইউআরআই ইউআরআই আপনার ইউনিভার্সাল, তবে কি আচ্ছা ইউআরআই আর ইউআরএল দুইটা দুই জিনিস, কথা বুঝতে পারছেন। আচ্ছা, আপনি যদি ইউআরএল লিখে সার্চ দেই, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আর ইউআরআই মানে ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার, কথা বুঝতে পারছেন, আইডেন্টিফায়ার। এখানে আপনি যে কোনো একটা থিম যারা বানাইছে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলেন, সাপোজ ধরেন দিয়ে দিলেন HTTP softtech-it.com, ওকে। এখানে আপনি অথরের ইউআরএল দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই, অথর অথর ইউআরআই, এবার এখানে যদি যান দেখেন অথর একটা কালার হয়ে ই হয়ে গেছে, আর এখানে গেলে কি হচ্ছে আপনার ওই ইউআরআইতে চলে আসছে অথরের। এখন ট্যাগ দরকার আপনার, ভার্সন দরকার, তাই না, কেমনে দেবে, এখানে দিয়ে দেন ভার্স ট্যাগ বা ভার্সন, সাপোজ 1.0, তবে এখানে ভার্সন চলে আসবে একটা, আসছে 1.0, আপনার ট্যাগ দরকার, এখানে ট্যাগ দিয়ে দেন, ট্যাগ দিয়ে দেন, সাপোজ ট্যাগ মানে এই এই থিমগুলো তো কোথাও না কোথাও আপলোড করা হবে, তাই না, আপলোড করা হলে কী নামে সার্চ দিলে থিমগুলো পাওয়া যাবে, এগুলো ট্যাগ, সাপোজ ধরেন দিয়ে দিলাম স্পেশাল, তারপরে ধরেন দিয়ে দিলাম আরও কী কী থাকতে পারে, থাকতে পারে থিম, ওয়ার্ডপ্রেস, তারপর সাপোজ ধরেন দিয়ে দিলাম কামরুল, নোয়াখালী, নোয়াখালী বিভাগ চাই, ঠিক আছে, আমার এক মানে সম্পর্কে শালা হয়, সে দেখি ট্রাম্পের ছবি নিচে কমেন্ট করছে নোয়াখালী বিভাগ চাই, দেখ অনেক মজা পেলাম। আচ্ছা, এখানে ট্যাগ কিন্তু আসেনি এখনো, ট্যাগ দিতে হবে, আসছে, আপনার ডেসক্রিপশন দরকার, এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, দিস ইজ আওয়ার ফার্স্ট থিম, আর অনেক কিছু লেখে রাখলেন আর কি, সেটা হচ্ছে কি ডেসক্রিপশনের মধ্যে হবে, আসছে, দিস ইজ আওয়ার ফার্স্ট থিম,
আচ্ছা আর কি কি অ্যাড করা যায় এখানে? অনেক কিছু আছে, এই মূলত এই কটা জিনিসই আছে দেখছেন, এখানে এটা আছে, এটা আছে, এটা আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের থিমটা এখন পরিপূর্ণ থিম। এখন যদি আপনি এটাকে জিপ করেন, এটাকে ডিলেট করে দিই, তাছাড়া তো রিপ্লেস হয়ে যাবে তাই না, কারণ এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন তো ইনস্টল হয়ে যাবে, তখন তো আনজিপ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেখানে যান, যাওয়ার পর আপলোড থিম, হয়ে গেছে থিম ইনস্টল। এখন এখানে যান, দেখেন যে থিম একটা আমার আনজিপ হয়ে গেছে। এখন আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারবেন, সমস্যা নাই, অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। কি কথা বুঝছেন? এই হচ্ছে থিমের কাজ। এতটুকুই, এতটুকু যদি আপনি পারেন তাহলে বুঝবেন যে আপনি থিম বানাই ফেলছেন, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা এখন আমরা যদি সাইডে যাই তাহলে সাইডে গেলে কী দেখতে পাবো? একদম টোটালি ফাঁকা, কিছুই নাই, কারণ এটাকে ডিসপ্লে ইলিমেন্ট করেন। দেখেন আসলে কী আছে এর মধ্যে, কিছু আছে দেখা যায়, কারণ ইন্ডেক্স ডট পিএইচপিটা আমাদের ফাঁকা, ইন্ডেক্স ডট পিএইচপিটা ফাঁকা টোটালি। আপনি ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে যান, কিছুই নেই। আচ্ছা আপনি যদি এখানে গিয়ে লেখেন HTML 5, এখানে কি দেখতে পাবেন? HTML 5 দেখতে পাবেন, আর এখানে কিছুই নেই, কারণ এখানে কোনো কিছু লেখি নেই আমি এখনো। আমি যদি এর মধ্যে গিয়ে সুন্দর সুন্দর মতো লেখি, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, এখানে যদি লেখি সাপোজ একটা ইজ টু নেন, দিস ইজ টাইটেল, তাহলে আমি এখানে পোস্ট করবো আর কি, পোস্টের মতো লিখবো। এটা লিখলাম যে কি লেখা যায়, এআর টিআইসিএলই আর্টিকেল, তারপর এখানে পি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কন্টেন্ট বা অনেক বড় কিছু টেক্সট দিয়ে দিলাম। অনেক লেখা নিয়ে আসলাম, এরপরে একটা এই সার অ্যাড করেন। ওকে, এরকম ধরনের আছে, তাহলে কিরকম দেখা যাবে এখানে? কি হচ্ছে অবস্থা? এখানে লেখা আছে দিস ইজ আওয়ার ওয়েবসাইট, সব কিছু সুন্দর মতো লেখা আছে তাই না? এখন আমাদের দরকার এইটাকে, এই ডিজাইনটাকে কি করা, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা। এখন তো একটা স্ট্যাটিক আছে না, এখন ইভেন আপনি যদি এই যে আমাদের ডিজাইনটা বানিয়েছে এই ডিজাইনটাকেও যদি এখানে নিয়ে রাখেন এরকমই দেখা যাবে, এরকম দেখা যাবে না? আচ্ছা হচ্ছে অবস্থা, তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে, এই টাইটেল যেটা আছে, টাইটেলটা কোত্থেকে আসবে? টাইটেল আসবে এই যে সেডিংয়ের মধ্যে, যে জেনারেলের মধ্যে যে টাইটেলটা আসছে এইটা আসবে। তাহলে এখানে লিখে দিলাম আমরা ওয়েলকাম টু, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা আপনি চাচ্ছেন, দেখেন খেয়াল করেন, এই এই টাইটেলটাই কোথায় শো করবেন? টাইটেলটা এখানে শো করাবেন। এখন এটা শো করানোর জন্য আমাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেসে যে কোনো জিনিসগুলা এখানে ওয়ার্ডপ্রেসে কোনো ফর্মে বসানোর পর সরাসরি এখানে কাজ করা, মানে আমাদের আউটলুকে ওয়েবসাইটে কাজ করাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। কারণ আমাদের এখানে ধরেন পোস্ট করবে একটা একটা করে, পোস্টগুলো এখানে, পোস্টে টাইটেল শো করবে, এখানে ইমেজ শো করবে, তারপরে এখানে শো করবে কন্টেন্টগুলা। সাপোজ ধরেন এখানে আপনি একটু ভালো করে লেখি, এরপরে ধরেন একটা এই সার দিলেন, আর একটা একটা এই সার দিলেন, মাঝখানে ধরেন দিলেন যে কি দেওয়া যায় টাইম, পি দেন একটা, পির মধ্যে দিয়ে দেন
TIME টাইম বা ডেট সাবো দিয়ে দিলাম 12/11/2017 কথা বুঝতে পারছেন তারপর ধরেন দিলাম কি TIME টাইম মনে করেন দিয়ে দিলাম 4:12 PM নাকি এম দিলে তো সমস্যা তারপর এখানে ধরেন থাকলো অথর অথরের নাম থাকলো ধরেন কি কামরুল আচ্ছা এখন দেখতে কেমন দেখা যাবে এখানে সুন্দর মতো চলে আসার এখানে আমরা এর কাজ করি এখানে এই সারটা বাদ দিয়ে দিই নিচের সারটা বাদ দিয়ে দিই বাদ এখানে নিচে দুইটা বিআর রাখি ওকে এখন এই জিনিসটা কি করবো আমরা পরে পরে বসাই দেব কি আসে এখন ডিজাইন আমরা যেরকম করেই করি তাই না ডিজাইনটা যেরকমই হোক আমি চাচ্ছি এরকম করে শো করবে বাট এগুলো টাইটেলটা শো করবে কোথেকে এখানে আমরা পোস্টের মধ্যে যে পোস্ট করবো সেই পোস্ট শো করবে এখানে আবার এখানে এই ডেট শো করবে যে পোস্টটা যখন আমরা করবো সেই পোস্টের ডেটটা শো করবে সেজন্য অবশ্যই কি করতে এখান থেকে প্লাস সিক্স করে দিতে হবে আর এখানে টাইটেল দিচ্ছি টাইটেলটা শো করবে কোথেকে এই যে জেনারেল যেটা আছে সেই টাইটেলটা এখানে শো করবে এখানে শো করবে আবার এই ট্যাগলাইনটা শো করবে এরকমই তো সিস্টেম নাকি আচ্ছা এটাই যদি করতে পারেন তাহলে আপনি থিম ডেভেলপমেন্ট করে ফেলছেন এখন থিম ডেভেলপমেন্ট করার আগে আমার কিছু কাজ করতে হবে ওয়ার্ড এই জিনিসটাকে ওয়ার্ডপ্রেস বানাতে হবে যেমন আমরা যদি অন্য কোনো থিম ইনস্টল করি তখন দেখবেন এই উপরের দিকে একটা অ্যাডমিন বার চলে আসে দেখা যায় অ্যাডমিন বার চলে আসে আর এখানে কি আসছে লগ ইন করা অবস্থায় চলে আসবে এরকম অ্যাডমিন বার এখানে কি আসছে আসে না এখানে আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন আপনার পেজ সোর্সের জন্য দেখেন যে এরকম লেখা আছে আচ্ছা ফার্স্ট যে কাজটা করবেন এই এখানে গিয়ে যেমন আপনি এখানে দেখেন আপনি এখানে কি লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইএন ইউএস কারণ এখানে লেখা আছে কি ইএন ইউএস আমরা যদি এখান থেকে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেই চেঞ্জ করে বাংলা করে দেই তাহলে এখানে বাংলা হওয়ার দরকার না এখানে বাংলা হওয়ার দরকার না বাট বাংলা কি হচ্ছে আচ্ছা এই কাজটা করার জন্য আপনি এখানে যান গিয়ে এখানে এটাকে বাদ দেন বাদ দিয়ে এখানে গিয়ে বলে দেন ল্যাঙ্গুয়েজ আন্ডারস্কোর AWTRIBUTS ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস এটা একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের ফাংশন কথা বুঝতে পারছেন ফাংশন তো এইভাবে লিখতে হয় নাকি পিএসপি আর যেহেতু পিএসপির মধ্যে লিখতে হবে টোটালটাই পিএসপি দিয়ে করা এই জন্য কী করলাম আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস নামে একটা ফাংশন অ্যাড করলাম করার পর আপনি এইবার একটু গিয়ে এখানে যান ইনস্টল রিলোড দেন বিএনবিডি লেখা আসছে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে এটা আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসেন এখানে সাপোজ ধরেন আপনি কী করবেন আরবি ধরেন দিলেন এবার এই সাইডে চলে আসবে অ্যাডমিন বার মেবি আরবি আরবি তো এই দিক থেকেই শুরু হয় লেখা কথা বুঝছেন এবার এখানে যান কি লেখা আছে আরটিএল ল্যাঙ্গুয়েজ এআর আরবি এই জিনিসগুলো কি হচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে চেঞ্জ করবো থেকে এখানে এখান দেখি তো নাকি আচ্ছা আবার যদি আমরা ইংরেজি করে দিই তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে ইংরেজি হয়ে যাবে ইয়ান ইউএস দেখছেন তাহলে আমরা এটাকে ডাইনামিক করতে করতে পারছি ল্যাঙ্গুয়েজটাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার এখান থেকে যে কারসেট UTF-8 এটা বাদ দেবেন বাদ দিয়ে এখানে লিখে দেবেন পিএসসি শুরু শেষ এখানে বলবেন ব্লগ ইনফো এখানে লিখে দেবেন CACR-ACT কারসেট ব্লগ ইনফো কারসেট এবার এটা দেখবেন UTF-8 থাকবে
ঠিক আছে, ইউটিউব এইটি করা এটা। আচ্ছা এবার টাইটেলটা আমাদের এখান থেকে চেঞ্জ হওয়ার দরকার, তাই না? আমাদের টাইটেল আসার দরকার এখান থেকে, ওয়ার্ডপ্রেস থেকে। তাহলে আচ্ছা যেগুলো লিখছি এগুলো কিন্তু একটা ফাংশন, এগুলো ওয়ার্ডপ্রেস ফাংশন। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করার জন্য ফাংশনগুলো আপনার মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের অনেকগুলো ফাংশন যেগুলো আমি দেখাবো আপনাদের, সেগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি যেগুলো দেখাবো সেগুলো মুখস্থ করতেই হবে। আচ্ছা আমরা কাজ করতে পারি এখানে। আজ কয় নম্বর ক্লাস আমাদের? 24 নম্বর ক্লাস। আমি তো মনে করছি আরো বেশি হয়ে গেছে না। হ্যাঁ, আচ্ছা ওই ক্লাসটা আমরা 4 তারিখে নিতে পারি। 4 তারিখে তো ওই দিন বৃহস্পতিবার না, 6 দিন নেই নাকি বলেন? আপনার তো পরীক্ষা টরীক্ষা সব শেষ, এই জন্য এই একটা নেই নেই আর কি, নাহলে নিতাম। চার তারিখ ওই আপনার বৃহস্পতিবার ছাড়া নেওয়া যায় না। এখানে গিয়ে যেন ফাংশনগুলোর নাম লিখে রাখি আমি। সাপোজ কি ফাংশন দেখালাম? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। আপনার লিখে লিখে রাখবেন, কাজ করবেন এবং ফাংশনগুলো লিখে রাখবেন। আমি সবগুলো লেখা সম্ভব না। আচ্ছা আর এখানে কি লিখলাম? ব্লগ ইনফো। ব্লগ ইনফোর মধ্যে কাসেটটা কি? না, কাসেট কাসেট লিখলাম, কাসেট জিনিসটা কি? এটা তো ফাংশন। ফাংশনের মধ্যে কি লেখে মানুষ? হ্যাঁ, প্রপার্টি লেখে, প্যারামিটার লেখে। মেয়ে মানুষের মনে থাকে আর আপনাদের মনে থাকে না। মেয়ে মানুষের অনেক দিকে ব্রেন দিতে হয়, পড়াশোনা, তারপরে রান্না বান্না। স্বামী সংসার অনেক দিকেই নজর দিতে হয়। আচ্ছা এখন দেখেন এখানে কি করবেন, টাইটেলটা, তাই না? টাইটেল আনবেন ওয়ার্ডপ্রেস থেকে। তাহলে এখানে লিখে দেবেন পিএসপি টাইটেল, পিএসপি লিখলেন, এখানে লিখে দেন ব্লগ ইনফো। একই ফাংশন, ব্লগ ইনফো ফাংশনই। এর মধ্যে লিখে দেন টিআইটি এলি টাইটেল। হ্যাঁ, ব্লগ ইনফো একটা ফাংশন, এর মধ্যে বিভিন্ন রকম আমরা জানি কি থাকে, আর্গুমেন্ট থাকে। আর্গুমেন্ট থাকে না, যখন যেটা আমরা দেবো তখন সেটাই সেটা ছেড়ে পাবে। এখানে দেখেন টাইটেল আসছে কিনা, ওয়েলকাম টু আওয়ার সেরা আসছে কথা লেখা। আপনি এটা শো করাবেন এখানে, ব্লগ ইনফো নেম না দিয়ে টাইটেল না দিয়ে আপনি নেমও দিতে পারবেন, একই কথা। আচ্ছা তাহলে আমরা কি ইউজ করতে পারলাম? ব্লগ ইনফো নেম বা টাইটেল। আচ্ছা আপনি চাচ্ছেন এরপরে কি হবে? একটা হাইফেনের মতো থাকবে, এরকম থাকবে। তারপরে লেখা হবে ট্যাগ লাইন, এখানে লিখে দেন পিএসপি শুরু শেষ। এখানে লেখেন ব্লগ ইনফো ডেস সি আর আই পি টিআইএন ডেসক্রিপশন, ব্লগ ইনফো ডেসক্রিপশন আসছে। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা টাইটেলটা করতে পারলাম, তাই না? এখন আর কি কি লাগবে? আমরা চাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেসের সব কিছু যাতে চলে আসে, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ক্লাস চলে আসে এখানে, যাতে আপনার কি চলে আসে, একটা অ্যাডমিন বার চলে আসে। আচ্ছা এই কাজগুলো করবেন কেমনে? দেখেন এখন কি আছে, এর মধ্যে কোনো কিছু কি আছে? কোনো কিছু দেখা যায় এখানে? কোনো কিছু দেখা যায় না। আচ্ছা আপনি এখানে হেড আছে না, হেড ট্যাগ, হেড ট্যাগটা শুরু হওয়ার ঠিক আগে এখানে পিএসপি শুরু করেন, এখানে শেষ করেন, এখানে বলে দেন শেষ হওয়ার আগে। এখানে লিখবেন ডাব্লুপি আন্ডারস্কোর হেড,
কি করবেন, ডাব্লুপি আন্ডারস্কোর হেড ফাংশন লিখবেন হেড শেষ হওয়ার ঠিক আগে। এবার এখানে যান, দেখেন তো কোনো চেঞ্জ হয়েছে, এখানে বলছে 6 নম্বর লাইনে ভুল আছে, ভুল কই আছে এখানে, এটা এরকম দেওয়া যাবে না, কি করতে হবে সেমিকোলন দিতে হবে। পিএসিতে এটা হচ্ছে মজা, ভুল করলে ইনস্ট্যান্ট বলে দিবে আপনাকে কেমন জায়গায় ভুল করছেন, কত নম্বর লাইনে ভুল করছেন এটা এটা বলে দিবে। এখন কোনো চেঞ্জ হয়েছে? আচ্ছা, আপনি একটু এখানে যান, পেজ সোর্স থেকে একটু রিলোড দেন, এগুলো অ্যাড হয়ে গেছে, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটুকু অ্যাড হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস থেকে চলে আসছে। এত পাওয়ারফুল একটা ফাংশন ডাব্লুপি হেড লেখার কারণে কি হয়ে গেছে, এতটুকু অ্যাড হয়ে গেছে এক ফাংশনে। মানে এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, এখানে একটা জায়গা ছেড়ে দিছে। আপনি যদি এটা বাদ দেন দেখবেন যে 240 ঘুরে যাবে, উঠছে একটু, জায়গা ছেড়ে দিছে ওটা। আচ্ছা, এখন আমাদের এখানে অ্যাডমিন বাড়াসার দরকার না, সেজন্য এখানে হেড তো শেষ করলেন, বডি ঠিক শেষ হওয়ার আগে, বডি যেখানে শেষ হয়েছে এখানে গিয়ে লেখেন পিএসি শুরু শেষ, লেখেন ডাব্লুপি আন্ডারস্কোর ফুটার। এবার এখানে যান গিয়ে রিলোড দেন, এবার এখানে গিয়ে একটু রিলোড দেন, এখানে দেখেন কি অ্যাড হয়, চিন্তা করছেন কত এই এই ফাইলগুলোকে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটুকু টোটালি সে করে ফেলছে একটা ফাংশন দিয়ে। এখানে অ্যাডমিন বার তো আনছেই সে, কি খুব কি কঠিন, জাস্ট কয়েকটা ফাংশনের নাম, কি করলাম আমরা ডাব্লুপি ডাব্লুপি ফুটার। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে এই জিনিসগুলোকে ডাইনামিক করা, তাই না, এই জিনিসগুলোকে ডাইনামিক করা। আমরা চাচ্ছি যে পোস্ট থেকে যখন পোস্ট করব এখানে পোস্টগুলো চলে আসবে, কথা বুঝছেন? এখন এখানে পোস্ট আছে কয়টা, আসলে একটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমি চাচ্ছি এই পোস্টটা যাতে চলে আসে, তাহলে কী করতে হবে এখানে, এখানে আমরা জানি যে সব কিছু পিএসপিতে কী হয় লুপ সিস্টেমে হয় না, লুপ থিমটাতে না, ওয়ার্ডপ্রেসেই থিম আপনার পোস্ট আছে, আমাদের থিমের মধ্যে নেই, ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্টভাবে পোস্ট থাকবে, একটা পোস্ট, একটা পোস্ট থাকবে, একটা পেজ থাকবে, একটা কমেন্ট থাকবে ডিফল্টভাবে, কি কথা বুঝছেন তো নাকি, গরমে কি খুব সবাই খুব টায়ার্ড, আচ্ছা দেখেন আমার সবগুলো পোস্ট রাখার দরকার নাই, যেহেতু লুপ হবে, তাই না, যেহেতু লুপ হবে সেটা কি করবো আমরা, খেয়াল করেন একটা পোস্ট রাখবো, আর লুপ করার জন্য কি করতে হয়, লুপ করার জন্য কি করতে হয়, লুপ করার জন্য কি করতে হয়, হয়েল লুপ আছে না, হয়েল শেষ করলাম শুরু করলাম, এখানে কি করবো, এখন এখানে কি করতে হবে, ফ্যাচ অ্যাড করছিলাম না আমরা, মনে আছে? আচ্ছা, এত কিছু করার দরকার নাই, এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো পোস্ট আছে সেজন্য এখানে লিখতে হবে হোয়াইল হ্যাভ পোস্টস, মানে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো কি হবে এখানে দা পোস্ট হবে, হোয়াইল হ্যাভ পোস্টস পোস্টস পিএসটিএস পোস্টস দা পোস্ট। এখন দেখেন এখানে রিলোড দেন, দেখেন তো কোনো পোস্ট আছে কি না, মাত্র একটা পোস্ট শো করতেছে, কারণ এখানে কয়টা পোস্ট আছে, একটা পোস্টই আছে, এই জন্য একটাই শো করতেছে। আপনি যদি বিশ্বাস না হয় একটা পোস্ট করে দেখেন,
সাপোজ আচ্ছা, এখন এখান থেকে আমি যাচ্ছি যে এখানে কি কোনো আপনার ফিচারি মেজার করার জায়গা আছে? জায়গা নাই। আচ্ছা, তাহলে ফিচারি মেজার আপাতত অ্যাড করা দরকার, আমরা পাবলিশ করে দিই রাখি। কটা আছে? দুইটা। আপনার একটা পোস্ট অ্যাড করেন। কোথায়? এখন কটা পোস্ট করা আছে? দুইটা আছে না? রিলোড দেন। তিনটা হয়ে গেছে। কাউন্ট কি? এখানে কি করা আছে? ফাইল হ্যাপ পোস্ট দা পোস্ট করা আছে, এই জন্যই যতটা পোস্ট থাকবে ততটা পোস্ট শো করবে। কিন্তু পোস্টের মধ্যে টাইটেল কি এটা শো করা উচিত? প্রতিটাতে দি টাইটেল শো করছে। আচ্ছা, এটা যদি আপনি এই পোস্টের মধ্যে যে টাইটেলগুলো করছেন সেই টাইটেলগুলো যদি আনতে চান, তাহলে এখানে টাইটেলগুলো বাদ দেন। পিএসপি শুরু শেষ এখানে লিখে দেন দা টাইটেল। দা টাইটেল, দা টাইটেল লিখলেই দেখতে পাবেন যে এখানে টাইটেল চলে আসছে। মেজাবিন অতিথি আর সন্ধ্যে মাছরাঙায়, হ্যালো ওয়ার্ল্ড। কথা বুঝছেন? এখন আপনি যাচ্ছেন যে এখানে এইগুলাকে বাদ দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন? এখানে গিয়ে এটুকে বাদ দেন, এখানে পিএসপি শুরু করেন, শেষ করেন। এখানে কি লেখা যেতে পারে? দা কন্টেন্ট। আছে আর কি লাগে? হয়ে গেছে অনেক কিছুই। আচ্ছা, বাট এখানে আমরা ডেটটা শো করার দরকার, টাইমটা শো করার দরকার, তাই তো? এখানে ডেটের এখানে যান, গিয়ে আপনি লিখে দেন দা ডেট, এখানে লিখে দেন এফ, এখানে লিখে দেন এফ জে ওয়াই, দেখেন তো আসে কিনা। এপ্রিল জে, তাহলে এখানে জের পরিবর্তে লিখবেন হচ্ছে ডি। না 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 না, এপ্রিল ফ্রাইডে এখানে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, কী লেখা যায় এখানে, কী কী লেখা যায় আমরা একটু দেখে আসি। এখান থেকে সেটিং থেকে এডিটে যান, এখানে এফ লেখা যায়, জে লেখা যায়। আচ্ছা, এফ এফ জে, আপনি যদি এরকম যে কোনো ফরম্যাট দিতে পারেন, সমস্যা নেই, আপনি যদি যে কোনো ফরম্যাট দিতে পারেন, এই জিনিসগুলো লেখা যায়। জে স্মল লেটার, আঠাশে এপ্রিল 2017। আপনি যদি এইগুলোকে বাদ দেন, এপ্রিল 28, 2017। কথা বোঝা গেছে? ঠিকঠাক মতো চলে আসছে। এখন টাইমটা ঠিক করবেন, এখানে টাইমের এখানে এতটুকু বাদ দেন দা টাইম। কেমনভাবে শো করাবেন? সাপোজ শো করাবেন এইভাবে, যে কোনো একভাবে শো করাবেন, যেটা শো করাবেন সেটাকে কপি করেন, এখানে গিয়ে
কুমার মধ্যে গিয়ে বসায় দেন, কোটেশনের মধ্যে বসায় দেন, শেষ। 4:29 PM কি শো করছে? আচ্ছা এখানে অথর শো করবেন তাই না? এখানে গিয়ে শুধু অথরের নামটা বাদ দেন, বাদ দিয়ে এখানে বলে দেন হচ্ছে দা অথর। কি শো করবে? অ্যাডমিন শো করবে। কি হচ্ছে ওয়ার্ডপ্রেস? কথা বলতে গেছে এতটা ইজি ইজি। কই যাই হোক, আমাদের এখানে ডেটের সমস্যা আছে মেবি, ওই দুটা পোস্টের জন্যই আসে নাই। আচ্ছা হচ্ছে যেহেতু এখন যদি আমরা কোনো স্পেসিফিক কোনো ডিজাইনকে ডেভেলপমেন্ট করতে চাই, স্পেসিফিক কোনো ডিজাইনকে ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কেমন শুরু করবো? আমি একটা কাজ করি, এটা একটু বাদ দিয়ে দিই।